সাভারের রানা প্লাজা ধসের 8 বছর পার হয়েছে, বিচারের অপেক্ষা শেষ হয়নি আজও। ভালো নেই সেই বিপর্যয়ে আহতরা, নিহতদের স্বজনদেরও দেখার কেউ নেই। শারীরিক মানসিক অক্ষমতায় মানবেতর জীবন কাটাচ্ছেন আহত শ্রমিকদের অর্ধেকেরও বেশি, ভুগছেন ধুকে ধুকে, কোথাও থেকে মেলেনি দীর্ঘমেয়াদি চিকিৎসা। নজমুল হুদা শাহিনের তথ্য ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল বিশ্ব কাঁপানো সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় প্রাণ গিয়েছিল 1134 শ্রমিকের। সেদিন ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণ নিয়ে ফিরেছিলেন অনেকে, কিন্তু পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তাদের কেউ কেউ। কর্মক্ষমতা হারিয়ে বেঁচে আছেন বেকার জীবনের বিভীষিকা নিয়ে, পাননি চিকিৎসার খরচ বা কোনো ক্ষতিপূরণ। বাইচা থাকার মতো আমার কোনো ইচ্ছাই নাই। যদি মরে যেতে পারতাম তাকে আমার মায়ের লাইতে দিলে আরো খুশি হতাম। জানি মা বাবা মাতো আছা, কিন্তু করার কিছু নাই। বাইচা থাকতে হলে তো খাওয়ার লাগবে, আর খাওয়ার না থাকলে মানুষ কয়দিন বাঁচে। পড়ে গেছে এখন, তার কোনো বিচারে উপায় নেই, কোনো ক্ষতিপূরণ উপায় নেই। 8 বছর ধরে আসতেছি এই বাচ্চা ধুয়ে আমার বেরিয়ে চলে গেছে। হাত হারিয়েছি, অনেকে পা হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব জীবন যাপন করতেছি, অসহায় হয়ে পড়েছি, আর খুবই দুর্বিষহ জীবন যাপন করতেছি এই 8 বছর ধরে। আমাদের আজীবন চিকিৎসা পুনর্বাসন এটা করতে হবে। দিনটি উপলক্ষে রানা প্লাজার সামনে নিহতদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠনও। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ উন্মুক্ত মঞ্চে বক্তৃতা করেন শ্রমিক নেতারা, যাদের অবহেলায় এ দুর্ঘটনা, 8 বছরেও তাদের শাস্তি নিশ্চিত না হয় খুব জানান তারা। শ্রম আইনের ধারা সংশোধন করে এই গার্মেন্টস এর যারা মালিক ছিল তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, কিন্তু আমরা দেখলাম যে শ্রম আইন সংশোধন হলো ঠিকই, কিন্তু শ্রমিকদের সেই দাবি সেই জায়গাটাই উপেক্ষিত থেকে গেল। শ্রম আইন সংশোধন করে সেই গার্মেন্টস মালিকদের বিচারের আওতায় আনা হয় নাই। এই শ্রমিক হত্যাকাণ্ড গুলো নানা প্রজা তাজরিন ভাস্কর শ্রমিক হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড বিচার এই দেশবাসী দেখতে চায়, এদেশের শ্রমিকরা দেখতে চায়। দেশি বিদেশি চাপের মুখে পোশাক কারখানার পরিবেশ অনেকটা নিরাপদ হলেও রানা প্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণের বিষয়টি উপেক্ষিতই থেকে গেছে। বাংলাভিশন নিউজ।